নমস্কার আয়ুর্বেদ আয়ুর্বেদ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, যে চিকিৎসা শাস্ত্র অথেন্টিসিটি আমাদের সুস্থতার চাবিকাঠি অবশ্যই বলতে পারি, এবং আয়ুর্বেদ আয়ুর্বেদা যে অথেন্টিসিটি নিয়ে দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং বিশেষ করে বলবো, আমরা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে এখানে আলোচনা করি, যেমন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস, সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, রুমাটয়েড আর্থারাইটিস, কোমরের বিভিন্ন লাম্বার স্পন্ডলাইসিস থেকে শুরু করে পার্কিনসন, তারপরে একেবারেই ফ্রোজেন শোল্ডার, এছাড়া ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদি সমস্যা তো রয়েছে। কীভাবে আয়ুর্বেদ 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 চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে সুস্থ করছেন আপনাদের লাগাতার, সেই নিয়েই থাকছে আমাদের আলোচনা। এবং অবশ্যই আমাদের হটসিটে হাজির রয়েছেন ডিরেক্টর অব দিস কনসার্ন ডক্টর বিনোদ কুমার সিং। অনেক স্বাগত ডক্টর সিংকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, ফোন করতে, যেই যেই রোগের কথা বললাম ডেফিনেটলি সেই সমস্ত রোগ নিয়ে আপনারা ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের সরাসরি নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292424241, 6292424242, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একদম সরাসরি চলে যাবো ডক্টর সিং এর কাছে। প্রথমেই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস, এই রোগটার নামটা অনেকের পরিচিতি, কিন্তু রোগটার ভয়াবহতার সঙ্গে অনেকেই পরিচিতি নয়। একদম গোড়ার থেকে আমরা জানবো রোগটা কি। দেখুন, প্রথম কথা আপনাকে এটা জেনে নিতে হবে কি, মানে আমাদের মডার্ন সায়েন্সের মধ্যে একটা খুব সুন্দর একটা কথা আছে, ওয়েন এভার দে ফেল টু ডু এনিথিং অন এনি ডিজিজ, ওরা সঙ্গে সঙ্গে বলে দেয় কি এটা একটা অটো ইমিউনো ডিজিজ। মানে যখনই ওনারা জেনে যান কি না এই রোগের ওনাদের কাছে ট্রিটমেন্ট নেই, তো পেশেন্টকে তো ধরে রাখতে হবে, পেশেন্টকে আপনাদেরকে বলে দেওয়া হয় কি এটা অটো ইমিউনো ডিজিজ, মানে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই মানে এই রোগের জন্য আপনাকে ওষুধ খেতে হবে। রইল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস, আজ থেকে 5000 বছর আগে যখন আমাদের বেদের রচনা হয়, তো আমাদের যে ফোর্থ বেদ মানে অথর্ব বেদের মধ্যে আমাদের আয়ুর্বেদের খুব সুন্দর বর্ণনা আছে, ওইখানে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস এর তো ডাইরেক্ট নামটা নেই, ওইখানে একটা রোগের নাম আছে যার নাম আমরা বেসিক্যালি দুটো নাম আমি পেয়েছি, একটা পেয়েছিলাম অস্থিমজ্জা গতবাত, আর একটাকে বলা হয় স্তম্ভবাত। মানে এটা স্পেশালি স্তম্ভবাতটা ওর পুরো ক্যারেক্টারের কে নিয়ে একটা নাম দেওয়া হয়েছে স্তম্ভবাত। আর এমনি অস্থিমজ্জা গতবাত মানে এটা হাড়ের আর মজ্জা মানে বোন ম্যারো এবং হাড়ে নিয়ে ও একটা এই ধরনের যদি রোগ হয় তখন। এবার চললাম মানে চুগি আজকালকার মানুষদের যে কোনো রোগ হলে আমি ডাইরেক্ট আমি এটা কখনো বলি না কি আমার বাড়িতে আমরা খালি আয়ুর্বেদকে ভাব না, যে কোনো এমার্জেন্সি কেসের মধ্যে আমরা দৌড়ে যেখানে আমাদের কাছাকাছি হয়, যেখানে এখন তো আপনি যদি এটা তো বলতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেট আয়ুর্বেদিক হসপিটাল নেই কি যেখানে আমি নিজের পেশেন্টকে নিয়ে যেতে পারি, হ্যাঁ এইখানে আমরা তখন আমরাও হেল্প নিই। লেকিন হেল্প নেওয়ার পরে আমাদেরকে আগে এটা বুঝে নেওয়ার দরকার কি যখনই আমি দেখছি কি সামনে যে চিকিৎসক আছেন যিনি মহান মানুষ আছেন উনি আমাকে বলছেন কি দেখো ভাই আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ওষুধটা খেতেই হবে, আর কেন এর কোনো উপায় নেই, তো একটা মানুষ মানে বুদ্ধিমান মানুষের একটা বুদ্ধি হওয়া দরকার কি আপনি পারবেন না, তার মানে কেউ পারবে না, তো আমাকে একটু এগোতে হবে, ঘুরতে হবে, আমাকে জানতে হবে কি এখানে। আজকাল তো নেটের সবাই এখন নিজের মোবাইলের মধ্যে সার্চ করে নিচ্ছে, আপনারা যদি মোবাইলের মধ্যে সার্চ করে নেন তো আপনি দেখবেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিসের সাকসেস রেটটা আয়ুর্বেদের মধ্যে সব থেকে বেশি। এবার যদি মডার্ন সায়েন্সের মধ্যে কেন নেই এটাও আমি আপনাকে বলে দিই, কেন এনাদের কাছে এনারা প্রথম, কেন কি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিসের মধ্যে কি হয় আমাদের কোমরের কাছে স্যাক্রোইলিয়াক জয়েন্টগুলো এক অপরের সঙ্গে ফিউজড হয়ে যায়, যার জন্য আমাদের পুরো স্পাইনের উপরে মানে আমাদের শির দাঁড়ার উপরে একটা চাপ ক্রিয়েট হয়, একটা প্রেশার ক্রিয়েট হয়, যার জন্য আমাদের নিচে থেকে যখন প্রেশারটা ক্রিয়েট হবে তখন ওপর থেকে ও শরীরটা বেঁকে যেতে আরম্ভ করবে। আসবো একটা ফোন নিয়ে আমরা আসি বড়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল, হ্যাঁ আপনি বলবেন, কে বলছেন? কথা বল, হ্যাঁ আপনার নাম আর জায়গাটা বলুন। হ্যাঁ আমার নাম কাকলি পাল। কোথা থেকে বলছেন? আকি উটরাঙ্গা। উটরাঙ্গা, আচ্ছা উনি আছেন, বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার হলো নার্ভের সমস্যা হয়েছে বুঝলেন, মানে এটা আমার হেজের থেকে এসছে, মায়ের মায়েদের তরফ থেকে আর মাঝে দিদিমার দিক থেকে এসছে, দিদার দিক থেকে, দিদারও ছিল, মাসিদেরও ছিল, মার ছিল, মামা ছোট মামারও হয়েছিল, তারপরে আমার নিজের ভাই সেও মারা গেল, মা মারা গেল। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো হয়নি, আমি কি ভালো হবো?
আয়ুর্বেদের মধ্যে মা বলা হচ্ছে এমনি অন্য প্যাথিতে গেলে হাতে গোনা ওনারা আর্থারাইটিসটা বলে দেন, আর আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হচ্ছে মোর দ্যান 200 বাত রোগ, 200 থেকে বেশি বাত রোগের বর্ণন আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। তো এর মানে এটাই বুঝে নিতে হবে কি যে কোনো রোগের সম্পর্কে, যত রোগের সম্পর্কে আয়ুর্বেদের মধ্যে যত সুন্দরভাবে বর্ণন করা আছে ওটা অন্য কোনো প্যাথিতে করা নেই। তো এবার আপনি যে কম্পবাত বললেন, কম্পবাতে খুব সুন্দর আমাদের ট্রিটমেন্টটা চলে গিয়ে, হ্যাঁ একটা কথা মনে রাখবেন, পার্কিনসনের রোগী যে যারাই আমার প্রোগ্রাম দেখছেন বা যাদের আত্মীয় স্বজন এই রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমি জানিয়ে দিতে চাই কি আপনারা যদি এটা ভাবেন কি আয়ুর্বেদিক ওষুধ খেলেই আমি ভালো হয়ে যাব, পার্কিনসনের মধ্যে আমি ওটা বলি না। কেন কি আমি এই পার্কিনসন এবং অ্যানকোলাইজিং স্পন্ডোলাইটিস ইভেন ইচ অ্যান্ড এভরি ক্রনিক ডিজিজের জন্য আমি একটাই সবাইকে একটাই কথা বোঝাতে চাই, আয়ুর্বেদের মেডিসিনের সঙ্গে সঙ্গে পঞ্চকর্মটাও দরকার। মানে এনেই যে পার্কিনসন রোগ থেকে আক্রান্ত আছেন এনার মধ্যে এটাই পাওয়া গেছে, আপনার পঞ্চকর্মের মধ্যে পিচ্ছিল যে কর্মটা আমরা আপনাকে দেব ওর মধ্যে আপনি খুব তাড়াতাড়ি উপকার পাবেন। থাকেন তো আপনি উল্টো ডাঙা হেল্পলাইন নম্বরটা নোট করে নিন, কালকে আমি লেক টাউন বিকেলবেলা 4:30 থেকে পেশেন্ট সন্ধ্যাবেলা 8 অবধি আমি লেক টাউনে পেশেন্ট দেখব। যদি আপনার মনে হয় তো নিজের ট্রিটমেন্টের যত প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট আছে ওটা নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি দেখার পরেই আমি আপনাকে বলে দেবো কতদিন ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি একটু রেজাল্ট পেতে আরম্ভ করুন। একদম। হ্যালো, আর খরচা দিয়ে পড়বে? হ্যাঁ, উনি আছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলুন। সবুজ সরকার। টিভির আওয়াজটা বাড়িয়ে রেখেছিলেন বলে ফোনটা কেটে গেল, যাই হোক আপনারা টিভির আওয়াজটাকে মিউট করে আসবেন তাহলে কথা বলতে পারবেন। আমি একটু বলে রাখি যে আয়ুজয় আয়ুর্বেদার যে হেল্পলাইন স্ক্রিনে যাচ্ছে 9073404165, 9073404265, এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831182827। চেম্বার্স বলে রাখি, ওনার যে চেম্বার রয়েছে এএন শাহ রোড লেক টাউন কলকাতায় ওনার চেম্বার, কলকাতা অন্যান্য চেম্বার রয়েছে বিরাটি যাদবপুর সাউথ সিটি মলের কাছে, রাসবিহারি অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে, হাওড়ায় চেম্বার রয়েছে শরৎ সদনের অপোজিটে হাওড়া ময়দানে, আর অন্যান্য আউটস্টেশনের চেম্বার হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি কোচবিহার ব্যান্ডেল দুর্গাপুর আসানসোল হলদিয়া খড়গপুরে, এছাড়া অন্যান্য স্টেটে চেম্বার রয়েছে ঝাড়খণ্ড জামশেদপুর অ্যান্ড ধানবাদ আসামে গৌহাটি হজাই শিলচর ত্রিপুরায় আগরতলা উদয়পুরের চেম্বার, দিল্লিতে চেম্বার রয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ নেক্সট মান্থ সেপ্টেম্বরে আপনারা কৃষ্ণনগর দুর্গাপুর বহরমপুর গৌহাটি কোচবিহার শিলিগুড়ি দিল্লি মুম্বাই এই প্রত্যেকটি জায়গায় সেপ্টেম্বরে ডক্টর বিনোদ কুমার সিংকে পাচ্ছেন এবং তার এক্সপার্ট ডক্টর স্টিমকে পাচ্ছেন। সুতরাং আপনারা ডেটগুলো জানতে হেল্পলাইনে ফোন করে কিন্তু ডেটগুলো জেনে নেবেন। সেপ্টেম্বরে আছে এগুলো তো ডেফিনেট, আবারও বলছি সেপ্টেম্বরে চেম্বার কৃষ্ণনগর দুর্গাপুর বহরমপুর গৌহাটি কোচবিহার শিলিগুড়ি দিল্লি মুম্বাই, ডেটগুলো কিন্তু হেল্পলাইনে ফোন করেই জানতে হবে। আমি যেটা বলছিলেন যে রেস্ট্রিক্টেড হয়ে যায় আমাদের পুরো মুভমেন্ট, কারণ বেঁকে যাচ্ছে অ্যানকোলাইজিং স্পন্ডলাইসিস, এর জন্যই কোথাও কোথাও এই অ্যানকোলাইজিং স্পন্ডলাইসিসকে আয়ুর্বেদের মধ্যে স্তম্ভবাতও বলা হয়েছে, মানে পুরো বডিটা একদম ফিক্সড হয়ে যায়। এর মধ্যে কী হয় কি আমাদের শরীরের মধ্যে যত ভার্টিব্রাগুলো আছে এক অপরের সঙ্গে অ্যাটাচড হয়ে আসবো। একটা ফোন নিয়ে, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দেবমতি ভঞ্জ বলছি আরামবাগ থেকে। বলুন। বলছি আমার ছোট নাতি একটা 3.5 বছর বয়স, তা পায়খানার জন্য এত পায়খানা আর একটা ছিল, এখন এলাপাতি খেয়ে খেয়ে পায়খানাটা নরম হয়েছে, তাহলে সে এখন 1-1.5 ঘন্টা ধরে কান্নাকাটি করে, পায়খানাটা একটু নরম, ডাক্তার বলছে যে কাদা কাদা মতন হবে, কিন্তু তাতেও দেখছি 1-1.5 ঘন্টা চেষ্টা করে বিরাট ছোটাছুটি করে নাচে,
পেট পরিষ্কার হয় কি হয় না, কেন আপনি যখনই বললেন আপনার বাচ্চা মানে নাতির বয়সটা 3 বছরের কাছাকাছি উনি বললেন, তার মানে ও এখনো নিজের মায়ের দুধের উপরে নির্ভর করছে, এটা হলো একটা কথা। মায়ের দুধ জীবনে পায়নি, খায় না, তাহলে আমি আপনাকে এটাই বলবো যে আপনারা ওকে যেটা খাওয়াচ্ছেন একবার কোনো ভালো মানে শিশু বিশেষজ্ঞকে দেখান, কেন আপনি আরামবাগে থাকেন, আপনাকে আমি যদি বলি যে ঠিক আছে আপনি নিজের বাচ্চাটাকে নিয়ে আর যত প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে কলকাতায় আপনি আমার সঙ্গে দেখা করুন, তো আপনি ওটা পারবেন না। কোনখানে দেখা করতে হবে, ওদের বাড়ি কলকাতাতে। আচ্ছা, তাহলে শুনুন, কোথায় কলকাতায় বাড়ি, কোথায়? তাহলে আপনি লেক টাউনে এসে কালকে আমাকে ওনাকে বলুন, কালকে বিকেলবেলা 4:30 থেকে আমি লেক টাউনে পেশেন্ট দেখব, উনি যদি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের বাচ্চার সঙ্গে আমার সঙ্গে দেখা করুন। ওইখানেই দেখবেন খুব তাড়াতাড়ি আমি যদি পারি তো সঙ্গে সঙ্গে, আমি স্পেশালি এইসব বাচ্চাদের কেসের উপর আমি এফেক্ট প্রথম ধরি, যদি মায়ের দুধ খায় তাহলে মাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করতে লাগি, কেন কি ওনার যদি প্রবলেম হয়, দেখবেন যে কোনো মারা যদি উল্টো পাল্টা যদি জিনিস খেয়ে নেয়, আর ওনারা নিজের মানে মায়ের নিজের দুধগুলো নিজের বাচ্চাকে খাওয়াচ্ছেন, তখন দেখা যায় কি ওনার যা যা প্রবলেম হবে বাচ্চাটার মধ্যেও সেটা প্রবলেম। একদমই তাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণ মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার সমস্যা ডান হাতে তালুর উপরে শিরা হাঁটা ফ্রি ওঠে আর বিশাল যন্ত্রণা, তখন ভারী জিনিস চাপে দিলে আরাম হয়, তখন আধ কাপ জল ওঠাতে পারেনি। দেখুন মা, আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি কাটুয়াতে থাকেন, এবার কাটুয়া থেকে কোন জায়গাটা আপনার জন্য কাছে হবে, একটা একটা তো কাছে হবে বাই ট্রেন যদি আপনি আসেন, তাহলে হাওড়া ময়দানটা কাছে হবে, যেখানে আপনি আমাকে প্রত্যেক বৃহস্পতিবার এই মাস অবধি বৃহস্পতিবার আমাকে পাবেন, তারপরে যদি আপনি হাওড়াতেই নাবেন আর আপনি অন্য দিনে যদি আসেন তাহলে আপনি আমাকে রাতবিহারেও দেখাতে পারেন, সাউথ সিটি মলের কাছেও আমার একটা চেম্বার আছে আর রাতবিহারের ট্রায়াঙ্গুলার পার্কের কাছেও আমার চেম্বার। এবার যদি বলেন না আমি আরো একটু আরও কাছাকাছি দেখাতে চাই, তাহলে দুটো জায়গা, একটা হলো আমার বিরাটিতেও আমার চেম্বার আছে আর দ্বিতীয় আমার লেক টাউনেও চেম্বার আছে। আমি একটাই কথা বলবো, আমার কাছে কোনো পেন কিলার নেই, এটা আপনি কখনো ভাববেন না যে আমি আপনাকে কোনো একটা ওষুধের নাম বলে দিলাম, আজকে আপনি আনিয়ে নিলেন, খেয়ে নিলেন, ব্যথাটা কমে গেল। আমাদের কাছে কোনো পেন কিলার না, আমরা কখনো সাইন সিমটমের ট্রিটমেন্ট করি না, আমরা ট্রিটমেন্টটা করি রোগের, কেন আমি জানি কি আমার জ্বর হয়েছে, জ্বরের সাইন সিমটমটা কি গা হাত পায়ে ব্যথা আর বডি টেম্পারেচারটা হাই হবে। আমি জ্বরটা কেন হলো, কিসের জন্য হলো, ওই জ্বরটাকেই আমি যদি শরীর থেকে বার করে দিই তাহলে জ্বরের যে সিমটমগুলো আছে কি মানে বডি টেম্পারেচারটা একটু হাই করা, বডি এক মানে পুরো শরীরের মধ্যে ব্যথা ব্যথা, ওরা এমনি ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা নোট করুন, নোট করে আপনি নিজের অনুসারে যে চেম্বারটা আপনার কাছাকাছি হবে যেখানে আপনি আসতে পারবেন, আপনি যদি নাও আসেন বাড়ির যে কোনো লোককে দিয়ে নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট, যদি আপনার ব্লাড রিপোর্ট হয়, কোনো ডাক্তারকে দেখেছেন, ওনার যদি প্রেসক্রিপশন হয়, যদি কোনো এক্স রে রিপোর্ট হয়, ওইটা নিয়ে আপনি বাড়ির যে কোনো লোককে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি, ওটা দেখার পরেই আমি বলে দিতে পারি কি আপনাকে কতদিন ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। আজকে দেখুন রড সিং, এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস একটা এমন রোগ, যেই রোগটা যত সময় যে কম বয়সেও আমরা দেখেছি যে মুভমেন্ট 100% এর মধ্যে, দেখুন আমায় আমি আপনাকে একটা কথা বলি, সিম্পল কথা, যে বা যারা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস রোগ থেকে যদি আক্রান্ত আছে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস তো একটা বিরাট বড় ব্যাপার হয়ে গেল, যে কোনো আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন দয়া করে একবার নিজের বাওয়াল মুভমেন্টটা দেখে নেবেন কি বাওয়াল মুভমেন্টটা ক্লিয়ার হচ্ছে কি। লোকরা সবসময় আমার টিভি প্রোগ্রামটা দেখার জন্য যখন দেখে তখন বসে থাকে, কখন হুট করে ডক্টর সিং একটা টিপস দিয়ে দেবে, যে কোনো মানে বাতজ ব্যাধির জন্যে যদি পেটের প্রবলেম হয় তো ওইখানে সব থেকে বেস্ট ওষুধ হচ্ছে এরন্ডো তেল, রাত্রিবেলা 1 চামচ মানে 10 ml এরন্ডো তেল 1 গ্লাস গরম জলের মধ্যে করে পেশেন্ট যদি ওইটা খায়, পরের দিন সকালবেলা ওর যখন বাউল মুভমেন্টটা ফুল ক্লিয়ার হয়ে যাবে তো উনি নিজেই অনুভব করবেন ওনার ব্যথা বেদনাটা একটু কমে গেছে। একদম আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? এসকে মনির, আন্দামান নিকোবর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। আমরা কি স্যারের সঙ্গে একটু কথা বলতাম? হ্যাঁ শুনছি। আমার ডায়াবেটিস লাস্ট 1 ইয়ার ধরা পড়েছে, অনেক ওষুধ চালাচ্ছি কিন্তু আয়ুর্বেদিক নিইনি এখনো,
হ্যাঁ সব পাওয়া যাবে। এবার আপনি আমার একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, আজকাল ডায়াবেটিসের মধ্যে নতুন ওষুধ কি দেওয়া হচ্ছে জানেন আপনি? মেটামরফিন যখনই আপনি খেতে আরম্ভ করবেন এটা শরীরের মধ্যে অনেক সাইড এফেক্ট আনে, আপনার কিডনিটাও নষ্ট করে দিতে পারে, হাইপার অ্যাসিডিটির প্রবলেম করে দেবে, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম করে দেবে, বাউল মুভমেন্ট আপনার ক্লিয়ার হবে না, ইমপ্রপার ডাইজেশন হবে, মানে ভয়ঙ্কর। লাস্টে গিয়ে দেখবেন আপনার কিডনিটাও ফেল হয়ে গেল, অবশ হয়ে গেল, মানে লোয়ার লিম্বগুলো অবশ হতে আরম্ভ করলো, চোখের মধ্যে চশমার ওপরে চশমা পাওয়ার বাড়তে আরম্ভ করলো। তো যদি আপনি নিজেই নিজের সর্বনাশ করতে চাইছেন ওর মধ্যে আমি আপনাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ আপনি যদি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাতে চান তো সবসময় মনে রাখবেন একমাত্র ডক্টর বিনোদ সিংই ডায়াবেটিসকে রোগ বলে আমি গণনা করি না। কেন আমি জানি কি, আমাদের হার্টসের মধ্যে এমনি অনেক হার্টস আছে যার ক্ষমতা আছে কি ওটা আপনি যদি ইউটিলাইজ করেন, ওরা প্যানক্রিয়াদের বিটা সেলটাকেও স্টিমুলেট করে, শরীরের মধ্যে একটা ন্যাচুরাল ইনসুলিনের জন্য মানে তৈরি করায়, তাহলে আপনার বাইরে থেকে কিছু নেই। হ্যাঁ আপনি খুব সুন্দর একটা কথা বললেন, অনলাইন অনলাইন ট্রিটমেন্ট আমাদের হয়, ওর জন্য আপনাকে কাজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটা নোট করে রাখুন, হোয়াটসঅ্যাপে আপনি নিজের প্রেজেন্ট কন্ডিশনটা কী কী আপনার অসুবিধা হচ্ছে ওটা লিখে পাঠান, আপনি নিজের ব্লাড রিপোর্টটা লিখে পাঠান, আরও যদি কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে বা আপনি যদি যে কোনো ডাক্তারকে দেখিয়েছেন এক বছর ধরে দেখাচ্ছেন তো, ওনার একটু প্রেসক্রিপশনটাও আমাকে ওই হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এরপরে আমরা আপনাকে বলে দেবো। কেন নিয়ম হচ্ছে অনলাইনের মধ্যে আপনাকে নিজের নামটা রেজিস্টার করাতে হয়, আপনাকে একটা নম্বর দেওয়া হয়, ওই নম্বরের মধ্যে আপনি মানে কনসালটেন্ট অনলাইনের একটা ফিস জমা আপনাকে করতে হয়, জমা করার পরে আমি নিজেই আপনার সঙ্গে ডাইরেক্ট মানে ভি কলে কথা বলবো, আপনার রিপোর্ট দেখবো, রিপোর্ট দেখার পরে আপনার জন্য প্রেসক্রিপশন আমি করে দেবো, আমার লোকরা আপনার জন্য ওষুধও পাঠিয়ে দেবে, খাবেন, আমি যে অ্যাডভাইসটা দেবো ওটাকে ফলো করবেন। ইন দ্য মিন টাইম যদি আপনি আন্ডামান নিকোবরের যদি গুড়ুচি পান, যাকে আপনারা বাঙালি বাবুরা বলেন পদ্মগুলঞ্চ, আমরা যেমনি বলি অমৃতা, তো এই গুড়ুচির যদি ডাল যদি পাওয়া যায় তো ডেলি রাত্রিবেলা এক বিতে গুড়ুচির ডালটা কেটে ছোটো ছোটো টুকরো করে নেবেন, কাঁচের গ্লাসের মধ্যে ভরে রেখে দেবেন, ওর মধ্যে গরম জল ভরে দেবেন, সকালবেলা একদম বাতি মুখে জলটাকে ছেঁকে ওই জলটাকে খুব ধীরে ধীরে করে খেয়ে নেবেন। মানে যতদিন অবধি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন না ততদিন অবধি আপনি যে মেডিসিন খাচ্ছেন খাবেন, তার সঙ্গে এই ছোট টিপসটা আপনি ইউজ করবেন, ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। হ্যালো হ্যালো, আপনাদের বলে রাখি আবারও হেল্পলাইন নাম্বার 9073404165 9073404265, এই দুটি হেল্প কেয়ার নাম্বার। এছাড়া কিন্তু অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, 9831182827 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। চেম্বার্স বলে দিই, আয়ুজাস আয়ুর্বেদার, এ এন শাহ রোড, লেক টাউন, কলকাতা, বিরাটিতে চেম্বার, যাদবপুর সাউথ সিটি মলের কাছে চেম্বার রয়েছে, রাজবেরি অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে চেম্বার রয়েছে, এছাড়া হাওড়ায় চেম্বার, হাওড়া শরৎ সদনের অপোজিটে হাওড়া ময়দানে, আর অন্যান্য যে চেম্বার রয়েছে সেগুলো কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, ব্যান্ডেল, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া এবং খড়গপুরে চেম্বার, অন্যান্য স্টেটে চেম্বার রয়েছে ঝাড়খণ্ডে জামশেদপুর এবং ধানবাদে, আসামে চেম্বার গৌহাটি, হজাই, শিলচরে, ত্রিপুরায় চেম্বার আগরতলা এবং উদয়পুরে, এছাড়া দিল্লিতে চেম্বার। সেপ্টেম্বর মাসে চেম্বার রয়েছে কৃষ্ণনগর, দুর্গাপুর, বহরমপুর, গৌহাটি, কোচবিহার, শিলিগুড়ি, দিল্লি, মুম্বাই। এই প্রত্যেকটি চেম্বারে ডক্টর বিনোদ কুমার সিং এবং তার এক্সপার্ট ডক্টর টিম থাকছে, ডেটগুলো আপনাদের শুধু হেল্পলাইনে ফোন করে জেনে নিতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন? কি আমার পেটে সিস্ট আছে। এক মিনিট দিদি, আপনার নামটা, আপনার নামটা, জায়গাটা আগে বলতে হবে। হ্যাঁ আমার নাম কাকলি। কোথা থেকে বলছেন? আমি উড়ানাতে বলছি। বয়স কত আপনার? আমার বয়স 55। এবার বলুন কি হয়েছে? বলছি আমার পেটে তো স্টোন হয়েছে, স্টোন ঠিক হবে? আপনার পেটে স্টোন হয়নি, আপনার পেটে সিস্ট হচ্ছে, স্টোন হলে ইয়া তো কিডনিতে হবে বলছিলেন। হ্যাঁ প্রথম সিস্ট, প্রথম কথা আপনি ভালো হবে। হ্যাঁ শুনুন, শুনতে থাকুন ফোন ছেড়ে, এবার আপনি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা আপনাকে আমি বলে দিই, আপনি উল্টোডাঙ্গাতে থাকেন তো লেক টাউনটা উল্টোডাঙ্গার খুবই কাছে, কালকে আমি সন্ধ্যাবেলা 4:30 থেকে সন্ধ্যা 7:30-8 অবধি আমি ওইখানে পেশেন্ট দেখি, যদি পারেন কালকেও আসতে পারেন নিজের সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা, কেন ওই রিপোর্টের ভিত্তিতেই তো আপনি জানতে পেরেছেন কি আপনার সিস্ট হয়েছে না স্টোন হয়েছে, ওটা নিয়ে আপনি আসবেন।
স্টোনও যদি হয় তো ওর জন্য কোনো চিন্তা নেই, উইদাউট অপারেশন ওষুধের মারফতে আমরা স্টোনগুলোকে গুলিয়ে আমরা বাড়ো করি। এবার রইল কি স্টোনটা কোন জায়গায়, যদি গল ব্লাডার স্টোন হয় তাহলে আমার কাছে আসার দরকার নেই। হ্যাঁ, কিডনিতে যদি স্টোন স্টোন হয় আপনি একদম আমার কাছে আসতে পারেন, এটা হলো একটা কথা। এবার দ্বিতীয়টা হলো সিস্ট। তো মা, আপনি বাঙালি, আপনি নিজেও জানেন একটা গাছ হয় যদি বেসিক্যালি আমি দেখেছি কলকাতার মধ্যে সেই সব বাড়ির মধ্যে ওই গাছটাকে পেয়েছি যারা একটু বাগান ফাগান লাগাতে একটু ভালোবাসেন, গাছের নামটা হচ্ছে কঞ্চনার। কঞ্চনার ছালের মধ্যে এত গুণ আছে কি শরীরের মধ্যে যে কোনো সিস্ট যে কোনো টিউমারকে গলাতে পারে, আর ওইটাকে যদি আমরা শোধিত করে ওষুধ তৈরি করে আপনাকে দিই তো 100% কাজ করবে। তো ওর জন্য একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, আমার সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে দেখা করুন। দেখা করার পরে আমি সবসময় মনে রাখবেন, আমি কখনো এটা বলি না যে আপনি 3 মাসের ওষুধ খেয়ে নেন তারপরে আপনি আমার কাছে আসবেন, একদম না। আমি প্রথম প্রত্যেক নতুন পেশেন্টকে আমি প্রথম 15 দিনের ওষুধ দিই, আপনি খান। ওষুধ খাওয়ার পরে যদি আপনার মন বলে কি আপনি আগে থেকে উপকারটা পেয়েছেন তাহলে দ্বিতীয়বার আপনি আমার কাছে আসবেন। ঠিক 1 থেকে 1.5 মাস 2 মাস আমি আপনাকে ওষুধ খাওয়াবো, তারপরে আবার ইউএসজি করি, আমি দেখিয়ে দেবো কি আপনার পুরনো ইউএসজি রিপোর্টের কী রেজাল্ট ছিল আর নতুন ইউএসজি রিপোর্টের কী রেজাল্ট, তখন আপনি মেনে নিতে পারেন কি আয়ুর্বেদের মধ্যে অনেক দম আছে। হ্যালো হ্যালো, একটু ডাক্তার সাথে কথা বলবো? হ্যাঁ, উনি আছেন, আপনার নাম জায়গাটা একটু আগে আমাকে বলুন। আমার নাম হচ্ছে সীমা দে আর বাড়ি জলপাইগুড়ি। আচ্ছা বলুন, উনি আছেন? আমার নাতি হচ্ছে এই অক্টোবরে 4 বছর বয়স হবে, কিন্তু প্রচন্ড কষ্ট পায়খানা। দেখুন মা, এখন কথা মানে কনস্টিপেশনটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কমন হয়ে গেছে। তো এটার মধ্যে একটাই জিনিস হয়ে গেছে কি আমরা কি করেছি, যেমনি আপনাকেও আমি বলি কি আপনি নিজের মেয়ের বললেন না, নাতি। তো আপনি যেমনি নিজের সন্তানদেরকে রাখছিলেন, আপনি একটু দেখুন তো আপনার নাতিকে ঠিক সেইভাবে আপনার বাড়ির লোকরা রাখছে না কেন? কি ওর খাওয়া দাওয়ার দিকে একটু আলাদা ওর চাহিদা হবে, বাইরের খাওয়াটা একটু বেশি ভালোবাসবে। আপনার বাড়িতে মানে আজকাল কি হয়, আগে আমার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন মা নিজের হাত থেকে সকালবেলা রুটি করতো, গরম গরম রুটি তরকারি দুধ খাইয়ে আমাদেরকে স্কুলে পাঠাতো। দেখুন আজকালকার মাদের ওনাদের কোনো ভুল নেই, কেন কি মাদের তো কখনো ভুল থাকে না, কেন ওনারা ঘর সংসার চালাবার জন্য ওনারাও তো বিজি থাকে। তো কি করবে, একটুখানি আমরা যদি পুরনো হ্যাবিটটাকে যদি আনতে পারি তাহলে কনস্টিপেশনটা ভালো হয়ে যাবে। এবার রইল কি কি করবেন, পুরনো সময়টাকে আনতে গেলে তো একটু সময় লাগবে, লেকিন ইন দ্য মিনটাইম নাতিটাকে করবেনটা কি, আজ থেকে একটু আরম্ভ করে দেন। কালকে সকালবেলা যখনই আপনার নাতি ঘুম থেকে উঠবে ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল, যদি বাড়িতে তামার যদি আপনার কাছে গ্লাস থাকে বা তামার যদি ঘটি থাকে ওই তামার ঘটিতে রাত্রিবেলা গরম ফুটন্ত জল রেখে দেন, সকালবেলা ঠান্ডা হয়ে গেলে ওই জলটাকে একটু হালকা আবার গরম করে নিজের নাতিটাকে খাওয়ান। আর এটাই সবসময় মনে রাখবেন, পেট পরিষ্কার করার জন্য সবথেকে বড় জিনিস প্রত্যেক বাঙালি জানে ত্রিফলা। আরে ত্রিফলার আপনি চূর্ণ খাওয়ান না রাত্রিবেলা, ওর আপনার জলপাইগুড়িতে অনেক আয়ুর্বেদিক চিকিৎসক আছে, হ্যাঁ আমার শিলিগুড়িতেও চেম্বার আছে, বা আপনি আমার থেকেই যদি অ্যাডভাইস নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা নোট করে রাখুন। আমি খুব তাড়াতাড়ি মানে সেপ্টেম্বর মাসে আমার ফুল টিম আপনার গুয়াহাটিতেও যাচ্ছে, আপনার কুচবিহারেও যাচ্ছে, শিলিগুড়িতেও যাচ্ছে, মালদাতেও যাচ্ছে, কৃষ্ণনগরেও যাচ্ছে, বহরমপুরেও যাচ্ছে, ব্যান্ডেলেও যাচ্ছে এবং দুর্গাপুরেও যাচ্ছে, যেটা আপনার কাছে সেইখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করুন। লেকিন ইন দ্য মিন টাইম চেষ্টা করুন ত্রিফলার চূর্ণটা কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে জিজ্ঞেস করে নেন, কেউ ওর ওজন ওর বয়স দেখে উনি ডোজ সেট করে দেবেন, ওইটা ততদিন অবধি খাওয়ান। আর যেমনি আমি যে জলটা খাওয়াতে আপনাকে বলেছি ওই জলটা খাওয়ান, ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। এটাও হতে পারে কি আমি যখন শিলিগুড়ি যাবো আপনি ডাইরেক্ট আমাকে এসে বলবেন ডাক্তারবাবু আপনার ওষুধ আমার নাতি আর খাবে না কেন, আমার নাতি ভালো হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান জেলা থেকে আশুতোষ বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার ওয়াইফের আর 2 মাস যাবত বমি হচ্ছে, বমি। আচ্ছা, তো আমরা ভেবেছিলাম যে গাইনিকাল কোনো সমস্যার জন্য হচ্ছে, সেই জন্য গাইনিকোলজি কনসাল্ট করেছিলাম, তো সেখানে উনি যা ওষুধপত্র দিয়েছিলেন তাতে কিছু কমেনি, আলট্রাসোনোগ্রাফি হয়েছে। আচ্ছা, মাঝে প্রোল্যাকটিন হাই হয়েছিল, তো ক্যাবারগুলিন বলে যে ওষুধ আছে সেসব খাওয়ার জন্য কমে যায়, তারপর এমআরআই করা হয় আপনার পিটুইটারি, সেটাও সেই রিপোর্টও নর্মাল, এলএসটি নর্মাল, টিবিসি নর্মাল,
আদার থাইরয়েড টিএসএইচ এবং গাইনিলি রিলেটেড যেসব হরমোন টেস্টগুলো আছে সমস্ত রিপোর্ট নরমাল, কিন্তু দিন 10 থেকে 12 বার বমি হয়, সে বমি কিছুতেই কমানো যাচ্ছে না। পায়খানা কতবার হয়? পায়খানা কতবার হয় দাঁড়ান না, ইনার ওয়ান টাইম হ্যাঁ একবার হয় একবার। আপনার মিসেসকে জিজ্ঞেস করুন তো ক্লিয়ার হয়, আপনার মিসেসকে জিজ্ঞেস করুন কি ওনার বাওয়েল মুভমেন্টটা মানে সকালবেলার পায়খানাটা ক্লিয়ার হয় কি, ওনার মনে হয় কি আরো একটু হলে ভালো হতো, হয় না হয় না হয় না। এবার আপনি আমার কথাটা শুনুন, আপনার মিসেসকে একটু বলুন উষ্ণ গরম জল খাবারের সঙ্গে খেতে, আপনার মিসেসের পেটের মধ্যে প্রচুর গ্যাস ফর্ম করে যাচ্ছে। আর আপনি বর্ধমান জেলাতে থাকেন, বৃহস্পতিবার আমি হাওড়া ময়দানের চেম্বারে থাকবো, যদি পারেন আপনি এত বড় বড় রিপোর্ট করিয়েছেন, ওই রিপোর্টের নাম শুনলে আমার হাত পা কাঁপে, আপনি ওই সব রিপোর্ট নিয়ে আমার সঙ্গে হাওড়া ময়দানের চেম্বারে আমার সঙ্গে দেখা করুন, আমি কথা দিচ্ছি ওটা দেখা করার পরে আমি বুঝিয়ে দেবো কি আপনার মিসেস একদিনের মধ্যে 10 থেকে 12 বার কেন বমি করছে, ওর বমিটাই হচ্ছে কেন, ওর প্রবলেমটা কি সব বলে দেবো। অন্য জিনিস না, আপনি যেটা ভাবছিলেন কি গাইনি ডাক্তারকে, না অনেক জিনিস এমনি হয় কি আমরা ভুলভাল কাজ করে ফেলি যার যার একটা সাইড এফেক্ট আমাদের শরীরের মধ্যে অনেক দিন অবধি থাকে। তো এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনের নম্বরটা নোট করুন, হেল্পলাইনে ফোন করে একটা বৃহস্পতিবার অ্যাপয়েন্টমেন্ট নেন, আমার সঙ্গে হাওড়া ময়দানে দেখা করুন সব রিপোর্ট নিয়ে, কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আপনার মিসেসের বমিটা একটু অনেক কমে যাবে। কত কিছু আমরা ভেবে নি আর হয়ে যায় আর একরকম, আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা আসছি, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে রবীন্দ্র পয়ডা বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম বলছি, আমার মার হাতের আঙুলে ব্যথা আর কি, হাতের চাটাগুলো ব্যথা আর হাত ফুলে যায়। বয়স কত মায়ের? মায়ের এজ 45 বছর। দেখুন দাদা, আপনি যে কথাটা বললেন মানে এখানে ব্যথা ওইখানে ব্যথা, ব্যথা হলে ফুলে ফুলে যায়, এটা স্পেশালি আমরা দেখেছি 2-3টে কেসের মধ্যে এই জিনিসটা আমরা পাই। একটা পাই রুমাটয়েড আর্থারাইটিস, যেটাকে বাংলাতে বলা হয় আমবাত, আর একটাকে আমরা পাই মানে একটা পাই আমরা গাউটি আর্থারাইটিস, যাকে আপনারা রক্তবাদ বলেন, মানে রক্ত দূষিত হলে ওইটা যেটা হয়। কেন এই সব এই দুটো রোগের মধ্যেই দেখা যায় কি মানে পলি আর্থারাইটিসের মধ্যেও দেখা যায় কি মানে গিটগুলো ব্যথা খুব করছে, ওটা আবার ফুলে যাচ্ছে। তো এর জন্য আপনাকে বেশ কিছু টেস্ট করাতে হবে, আর টেস্ট যদি নাও করাতে চান তো চেষ্টা করুন আপনি যদি নিজেই কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। মায়ের যদি কোনো পুরনো প্রিভিয়াস রিপোর্ট থাকে ওটা নিয়ে যদি আপনি আসেন, মাকে নিয়ে আসার দরকার নেই, আর মা যদি আসতে চায় তাহলে 100% মাকে নিয়ে আসবেন। এই জন্য আমি আপনাকে বলবো কি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করা একটা অ্যাপয়েন্টমেন্ট নেন যে চেম্বারটা আপনার বাড়ির কাছে, যদি আপনার যদি মনে হয় কি আমার হাওড়া ময়দানটা আপনার জন্য কাছাকাছি আপনি তাহলে আপনি হাওড়া ময়দানের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার যদি মনে হয় বিরাটি চেম্বারটা আপনার জন্য কাছাকাছি তাহলে বিরাটিটা নেবেন, লেক টাউন যদি কাছাকাছি হয় তাহলে লেক টাউনটা নেবেন, আর রাজবিহারি কাছাকাছি হলে রাজবিহারি বা সাউথ সিটি মোড়। এই এই 5-6 চেম্বারের মধ্যে আমি কলকাতার মধ্যে আমি পেশেন্ট দেখি। আর বাদবাকি আপনারা শুনেই নিয়েছেন কি এই মাসের মধ্যে শনিবার রবিবার আমরা কোথায় থাকবো, আমি যে রবিবার শনিবার যা কোথাও যাব না তখন আমি কলকাতার লেক টাউনেই আমি পেশেন্ট দেখি। আপনার মায়ের জন্য চিন্তা করতে হবে না, ওনাকে ভালো করার দায়িত্বটা আমার, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, আমার সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি টাইম বাউন্ড ট্রিটমেন্ট, না 1 ঘন্টা বেশি ওষুধ খাওয়াবো, না 1 দিন বেশি ওষুধ খাওয়াবো, না 1 ঘন্টা কম ওষুধ খাওয়াবো, ওর মধ্যেই আপনার মাকে আমি সুস্থ করি। অবশ্যই এই অনুষ্ঠান আপনারা প্রত্যেক সোমবার দিন রাত্রি 8টায় এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায় অবশ্যই দেখবেন। অনেক ধন্যবাদ জানাবো, আর সিংকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।